আমরা এই ত্রাণগুলো কোথায় যাচ্ছে, কিভাবে যাচ্ছে আর কোন স্থানে যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন একটু কথা বলবো আমাদের ইএসডিএফ এর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মতিউর রহমান প্রামাণিক, ওনাকে একটু আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, আমাদের সঙ্গে আছেন ইএসডিএফ এর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মতিউর রহমান প্রামাণিক, আপনাকে স্বাগতম। ধন্যবাদ আপনাকে। ইএসটিএফ আমরা চেয়ারম্যান মহোদয় যত শুনলাম যে কর্মপরিধি কোথায় যাচ্ছে, কী করতেছে শুনলাম, তো আমাদের আপনি একটু বলবেন যে এই বন্যার্থ যে বিষয় ত্রাণগুলো যাচ্ছে কোথায় আপনারা দিতে যাচ্ছেন, মানে আগামী কালের যে 20 তারিখে যে প্রোগ্রামটা কোথায় দিচ্ছেন আপনারা? এই অবশ্যই আমার এর আগে আমরা একটু যদি পূর্বের দিকে যাই, যে আপনারা নিশ্চয়ই সবাই জানেন, সবাই অবগত আছেন যে বাংলাদেশের এই উত্তরাঞ্চলের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রাম, সেটা প্রত্যেকবারেই এই জেলা বিভিন্ন দুর্যোগের শিকার হয়ে থাকে, বিশেষ করে বন্যা একটা তার অন্যতম দুর্যোগ। প্রত্যেকবারই বন্যা হয়, ধারাবাহিকভাবে এবারও বন্যা হয়েছে, কিন্তু এবারের বন্যাটা অনেকটা প্রলয়নকারী বন্যা হিসেবে আমাদের মাঝে এসে দেখা দিয়েছে। আমরা যখন এটা অবলোকন করি, ঠিক সেই মুহূর্তে আর দেরি না করে আমরা আমাদের ইএসডিএফ এর যে নির্বাহী কমিটি, সেই কমিটির জরুরি সভা তলব করি এবং এটা 17 জুলাই আমরা এই মিটিংয়ের আহ্বান করি এবং সেই মিটিংয়ে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের যে অবস্থান আছে সেই অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমাদের সামর্থ্য অনুযায়ী যে বানভাসী অসহায় মানুষগুলো আছে তাদের জীবন বাঁচানোর সাথে যেন আমরা সারথি হতে পারি। এবং এই আপনারা জানেন যে অল্প 3 দিনের মধ্যেই আমাদের, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে কর্মযজ্ঞ হচ্ছে, আমাদের এই 3 দিনের আমাদের সকল ইএসডিএফ এর যে সদস্যগণ আছে সেই সদস্যগণের সম্মিলিত প্রচেষ্টা এবং আমাদের আহ্বানে, ইএসডিএফ এর আহ্বানে সাড়া দিয়ে পুরো দেশের বিভিন্ন জেলা থেকে যারা যেভাবে পেরেছে আমাদেরকে সহযোগিতা করেছে এবং তাদের এই সহায়তা এবং আমাদের এই প্রচেষ্টা, এই দুটার সম্মিলিত রূপ হচ্ছে আজকে আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই যে ত্রাণ, এই ত্রাণগুলো আমরা আগামীকালকে যে আমরা চিন্তা করেছি যে এলাকাগুলোতে আমরা বিতরণ করতে যাব, আমাদের একটা পরিকল্পনাই ছিল যে আমরা সেই সমস্ত অঞ্চলগুলোতেই আমাদের এই ত্রাণগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করব যে অঞ্চলগুলো এখনো পর্যন্ত আনটাচড রয়ে গেছে। দেখা যায় যে অনেকেই বিভিন্ন জায়গায় ত্রাণ দিয়েছে, আমাদের লক্ষ্যটা হচ্ছে দুর্গম এলাকায় আমরা আমাদের এই ত্রাণগুলো আমাদের পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এবং তারই ধারাবাহিকতায় আপনারা জানেন যে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার একেবারে দুর্গম একটা অঞ্চল, একটা ইউনিয়ন নারায়ণপুর, সেই নারায়ণপুরে আমরা আমাদের একটা অঞ্চল হিসেবে আমরা ধরে রেখেছি। এরপরে আমরা গলাকাটা চর ঘুগড়ি সহ আরও আমরা 5-6টা আমরা এলাকা আমরা চিহ্নিত করেছি যেগুলো এখনও আনটাচ রয়ে গেছে। আমরা আমাদের সাধ্যমতো আমরা চেষ্টা করব, আগামীকাল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে ঠিক 6টা বাজে আমরা আমাদের আমাদের যা আছে তা নিয়ে আমরা আমাদের আমরা আমাদের জার্নি স্টার্ট করব এবং আমাদের চেষ্টা থাকবে যে যে মানুষগুলোর জন্য আমাদের এই প্রচেষ্টা, যে মানুষগুলোর জন্য আমাদের এই পরিশ্রম, তা যেন আমরা সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি, আমাদের জন্য এই পরিশ্রম সার্থক হয়। ধন্যবাদ আপনাকে। আমরা আশা করি সেই ত্রাণ কার্যক্রম সঠিকভাবে হবে এবং সঠিক জায়গায় এগুলো পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এতক্ষণ কথা বললাম ইএসডিএফ এর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মতিউর রহমান প্রামাণিক সাহেব। আমরা ইএসডিএফ এর পক্ষ থেকে যে ত্রাণগুলো দিচ্ছি, আমি যদি একটু কী কী দিচ্ছি আমরা যদি একটু যদি বলি আর কি, এখানে আমরা 8টি বিষয় এখানে সম্মিলিত করেছি। আমরা মূলত 500 পরিবারের জন্য ব্যবস্থা করেছি, 500টা পরিবারকে আমরা দেবো। আমাদের ত্রাণের মধ্যে আছে চিড়া, আছে এখানে কিছু চিড়া আছে, গুড় আছে, লবণ আছে, বিস্কুট আছে, লাইফ বয় সাবান আছে, কয়েল আছে, গ্যাসলাইট এবং পোর্সালাইন, এই বিষয়গুলো আমরা দেওয়ার জন্য মনস্থির করেছি এবং এগুলো কালকে আমরা দেব।
তো এই বিষয় এটা হচ্ছে ত্রাণের বিষয়টা। তো আগামীকাল আমরা সকাল 6টায় আমাদের ইএসডিএফ এর অস্থায়ী কার্যালয় যেখানে আছে মধুর মোড়ে, সেখান থেকে আমরা রওনা দেব আর কি। তো এই সমস্ত জার্নিতে এবং আগামীকাল সকাল থেকে যখন শুরু করব এবং আজকের থেকে আগামীকাল শেষ পর্যন্ত আমি অ্যাডভোকেট তারিক রহমান ইএসডিএফ এর ভাইস চেয়ারম্যান হিসেবে আপনাদের সঙ্গে থাকব এবং আমরা কিভাবে ত্রাণ কার্যক্রমগুলো পরিচালনা করতেছি আপনাদের সঙ্গে অবশ্যই সেই বিষয়গুলো উপস্থাপন করার চেষ্টা করব। ধন্যবাদ।